सिलीगुड़ी की स्वयंसेवी संस्था ऑप्टोपिक के अथक प्रयासों के बाद आज फुलवाड़ी बैरेज प्रदूषण मुक्त हुआ है। वहीं संस्था अब हलूदबुग बाघेरी पक्षी की रक्षा के लिए एक कदम आगे आए हैं। आज सिलीगुड़ी संलग्न फुलवाड़ी बैरेज प्रदूषण मुक्त है, जिसके कारण आज प्रवासी पक्षियों के लिए यह अच्छा बसेरा बन रहा है। अब संस्था का लक्ष्य येलो ब्रेस्टेड बंटिंग पक्षी की रक्षा करना है। बंगाल में इस पक्षी का नाम हलूदबुग बाघेरी है, लेकिन इस पक्षी की रक्षा के लिए जागरूकता की आवश्यकता है। इस विषय को लेकर आज संस्था ने फुलवाड़ी में प्रशासनिक अधिकारियों के साथ एक बैठक की। संस्था के संयोजक दीप ज्योति चक्रवर्ती के तत्वावधान में आयोजित उक्त बैठक में पुलिस प्रशासन से लेकर वन विभाग, सिंचाई विभाग समेत अन्य लोग मौजूद थे। गोरैया की प्रजाति का ये येलो ब्रेस्टेड बंटिंग पक्षी वर्तमान में विलुप्त होने के कगार पर है। दुनिया में इन पक्षियों की संख्या केवल 2 से 2500 रह गए हैं। वहीं सिलीगुड़ी से सटे कावाखली में इस प्रजाति के पक्षी को देखा गया है, जिसके बाद दुनिया में इस पक्षी के अस्तित्व बचाए रखने के लिए संस्था ने कड़ी मेहनत करनी शुरू कर दी है। संस्था के संयोजक तथा अध्यक्ष दीप ज्योति चक्रवर्ती ने कहा कि ये पक्षी मुख्य रूप से कृषि भूमि की झाड़ियों में भोजन की तलाश में आते हैं, लेकिन अपने स्वार्थ के लिए लोग ऐसे झाड़ियों को काट रहे हैं। लेकिन झाड़ियों को बचाकर ही इन पक्षियों की रक्षा किया जा सकता है, इसके लिए लोगों को जागरूक होने की जरूरत है। এই পাখিরা আসার প্রাককালে মানে শীতের শুরুতেই আমরা এখানে এসে স্থানীয় লোকজন, এখানকার বিডিও, এখানকার ইরিগেশন ডিপার্টমেন্ট, পুলিশ আধিকারিক, এখানকার ক্লাব, এখানকার যারা দোকানদাররা আছে এবং স্থানীয় জনসাধারণকে নিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, যাতে এখানে কোনো পিকনিক না হয়, প্লাস্টিক না ইয়ে করে, দূষণ যাতে না হয়, শব্দ দূষণ যাতে না হয়, কেন আশপাশটা পুরো একটা শীতকালীন পিকনিকের মতন একটা জায়গা। এবং এটা সম্পূর্ণ অপটপিকের উদ্যোগেই এটাকে বন্ধ করতে পেরেছি আমরা, অবশ্যই স্থানীয় লোকজনের সাহায্যার্থে। ওরা না পাশে না থাকলে আমরা এটা করতে পারতাম না, কিন্তু এইখানে এবার আমাদের এটা আমরা 100 ভাগই আমরা সফল হয়েছি, এবং তার পিছনে সংবাদ মাধ্যমেরও একটা বিরাট ভূমিকা রয়েছে। সামনেই দেখতে পাচ্ছেন আপনারা, দেখানো হলো ওখানে পোড়াঝাড় বলে একটা গ্রাম আছে, এখানে ওখানে একটা ইয়েলো ব্রেস্টেড পাখি, ইয়েলো ব্রেস্টেড বেন্টিং, সেটা হচ্ছে একটা চড়াই জাতীয় পাখি। সেই পাখিটার মানে আকৃতি খুবই ছোট এবং সারা পৃথিবীতে ওটা 2000-2500 ম্যাক্সিমাম হতে পারে, এবং তার 20-25টা প্রতি বছরই আমাদের এখানে আসেন ওই 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 পোড়াঝার গ্রামে। কিন্তু ওখানে দেখা যাচ্ছে যেই বুশ ছিল বা ওদের জন্য যেই পরিমাণ জমি উপরে বুজগুলো ছিল, দিনকে দিন জমিগুলো চাষাবাদের জন্য অধিগ্রহণ শুরু হয়েছে, এবং ওদের জন্য খুব থ্রেট ব্যাপারটা। এমনি ওরা ক্রিটিক্যাল এঞ্জিনিয়ার্ড, মানে আপনার অবলুপ্তির আগের স্টেজ, হয়তো আর 2-3 বছর পরে থাকবেও না। তো ওরা শুধু সেই মঙ্গোলিয়া এবং কিছুটা রাশিয়া, জাপানেও ওরা আছে, এবং লাস্ট 10 বছরে ওটা 80% ডিক্রিজ হয়েছে, মানে মারা গেছে আর কি, 80% বিলুপ্ত হয়ে গেছে। আর যে কিছু যারা আছে তারা কিন্তু আর আগামীতে থাকবে না। তো ওইখানে আমরা গিয়ে দেখেছি যে বুজগুলো যারা কাটেন তারা হয়তো গ্রামের লোক ইনোসেন্টলি তারা নিয়ে যাচ্ছেন, এবং জেনেছি পরে যে ওরা বাড়িতে শীতকালে যে আগুন পোহানোর ব্যাপারটা থাকে সেটা দিয়ে ওরা আগুন তাপেন, এবং কিছুটা হয়তো সীমানা প্রাচীর দেন, রান্নাবাড়িও করেন উনুন জ্বালিয়ে। কিন্তু এটা ওদেরকে আমরা তারপর বুঝিয়েছি, এখন ধরুন ওখানে 100 জন ডেলি ঢুকছে, বুশ কেটে নিয়ে চলে যাচ্ছে, তার মধ্যে হয়তো এখন 50% আমরা পেরেছি, কিন্তু পুরোটা পারিনি। এখন অ্যাওয়ারনেস তৈরি করাটা আমরা যতটুকু আমাদের পক্ষে মানে সহজ বা যেটুকু আমাদের ক্যাপাসিটি তাতে আমরা করেছি, কিন্তু এখন দেখলাম এইভাবেও হবে না। এবং শিলিগুড়িতে এত মিটিং মিছিল, এত কিছু হচ্ছে, এত আন্দোলন, কিন্তু হোয়ারাইজ এই ইয়েলো ব্রেস্টেড বান্টিং নিয়ে আমরা কোনো কথাই কেউ বলছি না, এবং ওদের জন্য কেউ সেভাবে এগিয়েও আসছে না। তো অপটপিকের থেকে একটা আমরা 3 বছর ধরে চেষ্টা করে যাচ্ছি যে এই পাখিগুলো কিন্তু বিলুপ্তির পথে, এখনও কিন্তু আমাদের সময় আছে, ওকে আমরা যদি প্রোটেক্ট করতে পারি, আর হারিয়ে গেলে কিন্তু আগামী প্রজন্মের কাছে আমরা কিন্তু একটা জবাবদিহি করার জায়গাও থাকছে না আমাদের।